ফাইনালি আমরা নিয়ে আসলাম হচ্ছে নতুন একুরিয়ামের জন্য মাছ। এগুলো হচ্ছে ফাইটার লং টেল বা যেটাকে বেটা বলা হয়। এবার আসলে আমি ফিমেল অর্ডার দিয়েছিলাম, ফিমেলও নিয়ে আসছি যাতে হচ্ছে আমি ব্রিডিং করাইতে পারি, এই কারণে আমি ফিমেলও নিয়ে আসছি। ওই যে ওটা মেল, আরও ফিমেল আসবে। এই যে ফিমেল, ফিমেল তিনটে, একটা মেল নিছি, আরও মেল আসলে আমি ভালো কালারের মেল পাই নাই, এই কারণে মেল নিয়ে আসি নাই। আর অর্ডার দেওয়া আছে রোস্টেল, এগুলো আসলে আরও কিছু কিছু জাতে আসবে, ফিমেল আসবে, মেল আসবে। আচ্ছা আপনাদেরকে আমি দেখাই, এই যে দেখুন এখানটায় হচ্ছে, এটা হচ্ছে এই মাছটা দেখুন, এটা হচ্ছে ফিমেল, ফাইটারের হচ্ছে ফিমেল যেটাকে বেটা বলা হয়। তারপরে এই জায়গাতে দেখুন এখানটায় একটা হচ্ছে মেল আছে, মেলটার বিশাল লেস। তারপরে এইখানটা একটা ফিমেল, এটা হচ্ছে এই এই মেলের সাথে, এই মেল আর এই ফিমেল কিন্তু দেখুন একটা রেড রেড, আর এটা হচ্ছে ব্লু, এটা বলো তো, হ্যাঁ এটা এটাও ব্লু। এই যে দেখুন এই দুইটা কালার হচ্ছে একই, সেম টু সেম, এই দুইটা কালার সেম টু সেম, আর এই দুইটা কালার হচ্ছে আলাদা, পুরাপুরি আলাদা, পুরাপুরি আলাদা। দেখুন এগুলো হচ্ছে, আরও আমি কিছু ফাইটার ফিশ, এখন ফাইটার বা বেটা ফিশ আরও নিয়ে আসবো এগুলাকে ব্রিডিং করার জন্য। মোটামুটি আজকে এইভাবে রেস্ট থাক, এগুলার ব্যবস্থা করা হবে, এগুলো সব মাছগুলোরই ব্যবস্থা করব। আর এগুলো আসলে আমি অর্ডার দিছিলাম অনেক দিন আগে, পাইলাম মোটে তিনটা, আমি আরও আরও ফিমেল নিতাম, ফিমেল আরও পাঁচ সাতটা আমি ফিমেলের অর্ডার দিছিলাম, কিন্তু আসলে আমি ফিমেল পাই নাই, এই কারণে আসলে ফিমেল আনানো আনা হয় নাই। ফিমেল যদি আরও পাইতাম আরও নিয়ে আসতাম। দেখি এবার, এবার হচ্ছে বেটা ফিশের হচ্ছে আমি ট্রাই করবো বেটা ফিশের ব্রিডিং করানোর। আর অনেক দিনের ইচ্ছা আমার, অনেকগুলো বেটা ফিশ থাকবে এটা আমার অনেক দিনের ইচ্ছা, সেহেতু এবার আমরা বেটা ফিশ, আশা করি বেটা ফিশের অতি শীঘ্রই আমরা ব্রিডিং করাইতে পারবো। যেহেতু ফিমেলগুলো ছোটো আছে, ফিমেলগুলো দেখি আরও এক মাসের মতো ফিমেলগুলোকে এইভাবে ট্রিট করবো। ট্রিট করার পরে দেখি ফিমেলগুলো যখন বড় হয়ে যাবে তখন এগুলাকে আসলে আমি হচ্ছে ব্রিডিংয়ে দিব প্যারেন্টসের ছেলেটার সাথে। ছেলেটা আসলে ব্রিডিংয়ের সময় পানির মধ্যে দেখবেন ছোটো ছোটো বাবুল তৈরি করে, এই বাবুলগুলো যখন তৈরি করবো তার মানে তখন আমি বুঝতে পারবো এই মাছটা ব্রিডিংয়ের জন্য প্রস্তুত। আর ফিমেল মাছটাকে আসলে ব্রিডিং দেওয়ার আগে এটাকে একটু টাইম নিতে লাগবে, কারণ এটা যেহেতু এটা ছোটো, একবারে ছোটো বলা যায়, এটা আহামরি যে খুব বড় এমন না, আহামরি খুব বড় না, এই কারণে এটা সময় লাগবে, এটা ব্রিডিং করার যে সময় লাগবে। আর যদি ব্রিডিংয়ে সাকসেস হতে পারি তাহলে তো আমার কাছে কমপক্ষে 1000 বেটা পিস থাকবে। আমার ড্রিম হচ্ছে এখন হচ্ছে এই বেটা ফিশ যদি করি, বেটা ফিশ আমি 1000 বেটা ফিশ করবো, যেটাকে ফাইটার বলে, এটা হচ্ছে ড্রিম। আর দেখি বাকিটা কীভাবে হয়, আর আপনাদেরকে আমি আপডেট দিব বেটা ফিশের। এ ডেকে রাখো। আর আমার হচ্ছে বিটলগুলো দেখি, বিটলগুলোর কী অবস্থা। এই যে এখানটায় বিটল, এই যে আরও বিটল, এই যে আমার বিটলগুলো, আরও বিটল আছে, ওগুলো খোলা দরকার নেই, থাক এখানটায়, তো এটা কাজ করে এটা খোলো তো, হ্যাঁ দেখি ওগুলো উল্টে পড়বে, এটা খোলা আছে এখানটায় কোনো না, দেখি হ্যাঁ এখানটায় দেখুন, এখানটায় কিছু কিছু লার্ভা থেকে কিছু বিটল হয়ে গেছে, এগুলাকে আমি এই জায়গাতে হচ্ছে এক্সচেঞ্জ করে দিই, যাও যাও, এই যে যাও। মোটামুটি এগুলো হয়ে গেছে, অনেকগুলো হয়েছে। আর এখানটায় দেখুন, এখানটায় হয়তোবা আমি 5 থেকে 7 দিনের মধ্যে এগুলাকে, এগুলো সবগুলো আমার প্যারেন্টস হয়ে যাবে আশা করি। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদেরকে অসংখ্য পরিমাণে, আবার আপনাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। এবং আপনাদেরকে আরেকবার আমি আমার ফিশগুলো দেখাই একটা একটা করে। এটা ফিমেল, রেড ফিমেল, ফিমেলগুলো দত, এই যে এখানটায় আরেকটা ব্লু ফিমেল, এই হে হে হে, এমন করে কেন এটা লম্বা লম্বা দেখাই কেন। আচ্ছা আরেকটা ফিমেল দাও, এই যে আরেকটা ফিমেল, ফিমেলটা এটা লম্বা লম্বা লাগতেছে কেন জানো। আর মেলটা দেখি,
এই যে ফাইনালি জোস, ফিশটা অনেক জোস। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে।